गाइस वेलकम बैक टू माय चैनल वेलकम टू आवर न्यू ब्लॉग आशा करी सबाई अनेक भालो आछो चले आज आरो एकटा नतून भिडियो निये आज कोथाय जाबो सबटाई जानते पारबे आपातत आज आमी विधाननगर स्टेशने ताहले चलो ब्लॉगटा एखान थेके शुरू करछि तोमरा संगे थेको ताहले जानते पारबे आजकेर गंतव्यटा कोथाय आछे ताहले चलो विधाननगर थेके बालिहारे ट्रेन रयेछे ওখান থেকে আবার চেঞ্জ করে শ্রীরামপুরের ট্রেনে উঠবো আমাদের ট্রেন 6 মিনিট লেট ছিল তাই জন্য এখন অবধি ট্রেনেই আছি তাহলে চলো পৌঁছে কথা হচ্ছে এখন রয়েছে বালিহাল স্টেশনে এখান থেকে শ্রীরামপুরের ট্রেন ধরবো শ্রীরামপুর পৌঁছে গেছি ট্রেন থেকেও নেমে পড়েছি কিন্তু কাইন্ড একটা ইনফরমেশন আছে যারা আজকের দিনে মানে রথযাত্রার দিনে শ্রীরামপুর আসবে অবশ্যই হাতে সময় নিয়ে এসো কারণ প্রথম যে ট্রেনটা তোমাদের ধরবার আছে সেটাই যে তোমরা ধরতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই তাই অবশ্যই হাতে সময় নিয়ে আসবে যাতে একটা ট্রেন মিস করে গেল নেক্সট ট্রেনটা তোমরা ধরে নিতে পারো তাহলে চলো সঙ্গে থাকো ভিডিওটার মহেশ পৌঁছে শ্রীরামপুর স্টেশন থেকে বটতলা যাওয়ার জন্য টোটো আমি ধরে নিয়েছি রাস্তায় যেতে দেখো এই রথটা কত সুন্দর করে সাজানো হয়েছে মহেশে আমরা পৌঁছে গেছি এখন হাঁটা পথে যাব মায়ের মন্দিরের দিকে যেহেতু বটতলা অবধি টোটো অন করা আছে বাকি 2 কিলোমিটার হেঁটেই আজকে এর জন্য যেতে হবে যেহেতু আজকে রথযাত্রার জন্য প্রত্যেকটা এন্ট্রি রাস্তা বন্ধ করে দিয়েছে আরে চলো এখন হাঁটা পথে মায়ের পৌঁছাই মন্দিরটা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এটা জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দিরটা রথযাত্রার দিন জগন্নাথ দেব পথ দর্শন করে এই মাসির বাড়িতে এসে থাকবেন উল্টো রথ অবধি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো জগন্নাথের মাসির বাড়ি আমার পিছনে তোমরা ওই গেটটা দেখতে পারো এখানে অবধি আসবে জগন্নাথের রথটা এখন আমরা মাসির বাড়ি টপকে ওনার মেইন মন্দিরের দিকে যাব মেইন মন্দির যেতে যেহেতু মাসির বাড়িটা পড়ে তাই তোমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম তাহলে চলো এবার মেইন মন্দিরে যাওয়ার পালা সঙ্গে দেখো ভিডিও শুরুতে সবাইকে জানিয়ে রাখি শুভ রথযাত্রা আজ চলে এসেছি আমি মায়ের রথযাত্রায় নিজেও রথযাত্রার সাক্ষী হব সঙ্গে তোমাদেরকে নিও তাহলে চলো সঙ্গে দেখো এবারে 626 বছর পূর্ণ করলো এই রথযাত্রা তোমরা জানোই হয়তো অনেকেই যে পুরী রথযাত্রার পরে এটাই প্রাচীনতম রথযাত্রা মানা হয় থাকে আর পশ্চিমবঙ্গে থেকে মায়ের রথযাত্রা দেখতে আসবো না এরকম মানুষ খুব কমই আছে তাহলে চলো চলে তো এসেছি সঙ্গে দেখো ভিডিওটা জগন্নাথ বাড়ি যেতে যেতে তোমাদের যাওয়া আসার ডেস্টিনেশনটা দিয়ে দিই তোমরা হাওড়া থেকে মেন লাইনে শ্রীরামপুরে যে কোনো ট্রেন ধরে মায়ের চলে আসতে পারো সেখান থেকে তোমরা টোটো বা অটো ধরে তোমরা মায়ের মেন মন্দির পৌঁছে যেতে পারো আজকে যেহেতু রথযাত্রা রয়েছে সেই জন্য প্রত্যেকটা জায়গার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সেজন্য আমরা হেঁটেই যাচ্ছি কাতারে কাতারে দর্শনার্থী আমার পিছনে তোমরা দেখতে পারো চারিদিকে এত মানুষজন তার জন্য টোটো পরিষেবাটা বন্ধই রাখা হয়েছে আজকের দিনের জন্য আজকের দিনে যদি তোমরা আসো তাহলে তোমাদের এরমভাবে হেঁটেই জগন্নাথ বাড়ি যেতে হবে তাহলে সঙ্গে দেখো ভিডিওটা আমি সব কিছু তোমাদের শেয়ার করার চেষ্টা করব কাতারে কাতারে মানুষ এসছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে রথ যেহেতু বেরিয়েই গেছে সেই দিকেই যাচ্ছে দাঁড়িয়ে আছি ছাদের ওপরে এখনো অবধি রথ কাছাকাছি আসেনি অপেক্ষায় আমিও রয়েছি তোমরাও রয়েছে আশা করি আমি জানি তাহলে চলো সঙ্গে থাকো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই সামনের ভিড়টা কত দেখতে পাচ্ছ সামনে ভিড়টা দেখো এখনো অবধি রথ আসন্ন এখনো অবধি এসে পৌঁছায়নি ফাঁক ফোকর থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে রথটা তোমরা সঙ্গে থাকো রথটা সামনাসামনি এলে তখন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি দেখার জন্য খুবই এক্সাইটেড আমি নিজেও এক্সাইটেড বাট এখনও অবধি আমি দাঁড়িয়েই আছি কিছু একটা ফ্ল্যাটের ওপরে নাহলে তো তোমাদের ভিডিও ফুটেজটা শেয়ার করতে পারবো না সেভাবে কারণ নিচে প্রচণ্ড ভিড় সঙ্গে দেখো ভিডিওটা কখন আসে জগন্নাথ দেব দেখা যাক তোমাদের আর
একটা জিনিস দেখাই, দেখো আকাশে কত দ্রোন দিয়ে ভিডিও ক্যাপচার করা হচ্ছে। প্রায় অনেক কটা দ্রোন আকাশে উড়ছে। অনেক অপেক্ষারত থাকার পর জগন্নাথ দেবের রথ অবশেষে এসেই পড়েছে সামনাসামনি। সবাই জগন্নাথ দেবের রথ দর্শন করো, এই সুন্দর মুহূর্তে সাক্ষীতে তোমরাও থাকো। সারা বছর মানুষ জগন্নাথ বাড়ি যায় ওনাকে দেখতে, আজ উনি বেরিয়েছেন সারা জগৎকে দর্শন করতে। তাই কাতারে কাতারে মানুষ এসছে ওনার এই জগৎ দর্শনের সাক্ষী থাকবে বলে। আজ থেকে 626 বছর আগে এই রথযাত্রা প্রথম শুরু হয়েছিল। পুরীর পরে যার স্থান সেটি হলো এই মায়েশের প্রাচীনতম রথযাত্রা, দ্বিতীয় ও প্রাচীনতম ও বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব হলো এটি। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে অনুষ্ঠিত হয়ে আসছে। এই রথ মায়েশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে গুন্ডিচ্ছা মন্দির মানে মাসির বাড়ি অবধি টেনে নিয়ে যাওয়া হয় এই রথ। জগন্নাথের দর্শন করালাম, এবার ধীরে ধীরে মেলার দিকে যাব। নিচে একটু ভিড়টা ফাঁকা হোক, কারণ প্রচুর দর্শনার্থী এখানে রয়েছেন, যে কারণে রাস্তা প্রচুর জ্যাম। তাই একটু ফাঁকা হলে আমি মন্দিরের দিকে যাব, প্লাস মেলাটাও ঘুরে দেখাবো তোমাদের সঙ্গে। জগন্নাথ দেব এগিয়ে চলেছেন মাসির বাড়ির পথে, আবার উল্টো রথের দিন এই রথ থেকে মন্দিরে ফিরিয়ে আনা হবে। জগন্নাথ দেবের রথ দর্শন তো হলো, এবার আমরা জগন্নাথ দেবের মূল মন্দির দর্শনের দিকে এগিয়ে চলেছি। পুরীর পর যে জগন্নাথ দেবের মন্দিরটা প্রাধান্য পায় সেটা হলো মায়েশের এই জগন্নাথ মন্দির। বছর পর এই রথযাত্রা আবার হয়েছে, কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল, জগন্নাথ দেব পথ দর্শনে বেরোতে পারেননি। তাই এবছর ভীষণ ভিড় হয়েছে, যেহেতু 2 বছর বাদ মানুষ জগন্নাথ দেবকে দেখতে এসেছে। প্রচুর মানুষের ঢল তোমার ভিডিওতে আশা করি দেখতেই পাচ্ছ কম বেশি। চলো এই ভিড় পেরিয়েই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। মায়েশে যখন এসছি একটু মন্দিরটাও তো দর্শন করতে হবে, তাহলে চলো একটু মন্দিরের সামনে দিয়ে ঘুরে আসি। প্রচুর জনের সমাগম, তাও দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। চলো তাহলে। মন্দিরের ভিতর চলে এসেছি, দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে অনেক দর্শনার্থী প্রবেশ করেছেন, বসে রয়েছেন। আর এটা হলো মেন মন্দিরের চূড়া। এটা হলো মেন মন্দিরের কক্ষটা। জগন্নাথ দেব তো চলে গেছেন রথ চেপে, আর কিছু গোপাল ঠাকুর রয়েছেন এখানে। মন্দিরটা তো মোটামুটি তোমাদের ঘুরিয়ে দেখালাম, চলো এবার মেলার দিকে যাব সঙ্গে দেব। রথযাত্রার সময় মায়েশের স্নান পিড়ি ময়দানে 1 মাস ধরে চলে এই মেলা। বেশ ভালোই বড় মেলা করেছে, মেলায় এত ভিড়, মোটামুটি ঘুরে বাইরে চলে এসেছে। এবার নিয়ে নিচ্ছি সেই জিনিসটা যেটা না খেলে বাঙালি রথযাত্রা সম্পূর্ণই হবে না। দেখতেই পাচ্ছো
জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি পৌঁছে গেছে, সঙ্গে আমরাও হাঁটতে হাঁটতে জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছে গেছি। সব মিলিয়ে রথযাত্রা খুব সুন্দরভাবেই কাটলো তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে। তাহলে চলো এবার ফেরবার পালা, জগন্নাথ দেবের অনুমতি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। মেলা টেলা ঘুরে এবার যাচ্ছি বাড়ির পথে, এখান থেকে টোটো ধরে যাব স্টেশন। আজ তাহলে ভিডিও এখানেই এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারা কারা মাহেশের রথে এসেছো এর আগে সেটাও আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে দিও। আর যারা ইনস্টায় ফলো করতে চাও তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে আমার লিঙ্কটা নিয়ে নিতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।